দেশের 56টি বাণিজ্যিক ব্যাংকে বর্তমানে মোট আমানত 5.5 লাখ কোটি টাকারও বেশি। তবে বাজার ভিত্তিক হয় আমানত ও ঋণের সুদের হার নিজের মতো করে করছে ব্যাংকগুলো। 25টি ব্যাংকের ঋণ আমানতের সুদের হারের ব্যবধান 5% উপরে রয়েছে, যার মধ্যে ব্র্যাক ব্যাংকের ব্যবধান 10.43% আর ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে এর ব্যবধান 7.52%। সুদের হার নির্ধারণে এমন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা যখন ব্যাংকের থেকে লোন নিচ্ছি আমরা, সেখানে তো আমাকে উচ্চ সুদ দিতে হচ্ছে, উচ্চ সুদ দিলে আমি কোনো সময় কম দামে মালপত্র বেচতে পারবো না। আর ঋণ ও আমানতের পার্থক্য সরাসরি কেন্দ্রীয় ব্যাংকেই নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানালেন এফবিসিসিআইর সভাপতি। আইন করে এটাকে বন্ধ করা যায় না বলেই এভাবে চলতেছে। বাংলাদেশ ব্যাংক ওইভাবেই সবসময় বলে যে আপনারা আপনাদের লিমিটের মধ্যে থাকেন, স্প্রেডের মধ্যে থাকেন। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে ঋণ আমানতের সুদের হার গড় পার্থক্য 2.3%। চীন ও জাপানে এ হার যথাক্রমে 0% এবং 0.3%। আর বাংলাদেশের ক্ষেত্রে এ হার 5.13%। এ পার্থক্য যে কমানো প্রয়োজন তা মানছে বাণিজ্যিক ব্যাংকগুলোও। সুদের হার বিভিন্ন ব্যাংক কিন্তু কমাচ্ছে, আমরাও কিন্তু গত জুলাই মাস থেকে ঋণের সুদের হার কমাচ্ছি। খালি শুধুমাত্র যে আমরা কমিয়েছি তা নয়, ভালো ভালো পার্টির ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইম রেটেও মানে আমরা ঋণ দিচ্ছি। আমাদের দেশে যদি নন পারফর্মিং লোন অনেকাংশে কমে আসে, দেখবেন আপনার স্প্রেডও আস্তে আস্তে কমে আসবে। প্রায় একই সুরে কথা বলেছেন অর্থনীতিবিদরাও, তবে সরাসরি নিয়ন্ত্রণের বদলে মনিটরিংয়ের পরামর্শ তাদের। বাংলাদেশ ব্যাংক তো একদম ডিরেক্টলি ইস্যু করতে পারে না, যদি কিছু ইস্যু করতে পারে ওই ব্যাংক তো চাপ সৃষ্টি করে, পরোক্ষভাবে ব্যাংকের ওই ব্যাংকের পার্টিকুলার ব্যাংকের অন্য অন্য সুযোগ সুবিধা ব্যাপারে বাংলাদেশ ব্যাংক চাপ সৃষ্টি করে আর প্রত্যক্ষভাবে বলবে যে আমাদের রিফাইন্যান্সিং করছে, এর বেশি তোমরা যদি করো তোমাদেরকে আমরা অন্যভাবে ইস্যু করবো, এটা করতে হবে বাংলাদেশ ব্যাংকে। আর ঋণ ও আমানতের পার্থক্য নির্ধারণ না করার উপর মত বাংলাদেশ ব্যাংকের। প্রতিটা ব্যাংকেই একই দামে করতে হবে, বাংলাদেশ ব্যাংক সেটা আইন করে দেবে এটা আশা করা খুব খারাপ। হ্যাঁ, কারণ তাইলে ব্যাংকিং কম্পিটিশন হবে না, ব্যাংকগুলো দক্ষ হবে না। তবে মূল্যস্ফীতির হার কমে আসায় আমানতের পাশাপাশি ঋণের সুদের হার আরও কমবে এমনটাই প্রত্যাশা সবার। পবন আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।